বন্ধুরা, পল্লবীর মাস্টার ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ আমরা একটা সামার স্পেশাল কুর্তি হল নিয়ে চলে এসেছি। এটা একটা মিশো কুর্তি হল এবং এখানে প্রত্যেকটা কুর্তি 500 টাকার আন্ডারে। দেখুন, কুর্তি আছে এবং পুরো কুর্তি সেটও আছে। এখানে সমস্ত রকম কিছু আছে। কিছু কিছু কুর্তি অলরেডি ডেলিভার হয়ে গেছে, আর কয়েকটা এখনও আসা বাকি। সেরকমই একটা কুর্তি দেখুন ওপেনিং করতে আমি বসে গেছি। দেখবে সামারের শুরুর সময়ই আমাদেরকে প্রচুর নতুন নতুন কুর্তির প্রয়োজন হয়, যেগুলো হবে কমফোর্টেবল এবং সুতির হলে তো আরও ভালো হবে। দেখতেই পাচ্ছেন কুর্তির কালারটা খুবই সুন্দর। এটা একটা সামনের ঘেরওয়ালা একটা কুর্তি, এর ফিটিংসও খুবই সুন্দর, আর কালারটা আর তার উপরে যে এমব্রয়ডারি করা রয়েছে সবগুলো নিখুঁত এবং খুব সুন্দর। এই ফিটিংসটার জন্য এর কুর্তিটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আমি অবশ্যই এর একটা ছবি অ্যাটাচ করে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন এর লুকটা কীরকম আসবে। দেখুন আর একটা আমি এরপর কুর্তির এটা কুর্তির শেড একটা এটাও দেখিয়ে নেব। গ্রীষ্মের সময়ে দেখবেন আমাদের খুবই কমফোর্টেবল জামা কাপড়ের প্রয়োজন হয়, যেগুলো আমরা ডেলি ইউজ হিসাবে ব্যবহার করতে পারি, আর আমরা যখন বেরোবো তখন পরলেও যেন কমফোর্টেবল থাকে। এই সময় দেখবেন গরমের জন্য মানুষ হাঁসফাঁস করে ওঠে, সেই জন্য সেই রকমই আমি কুর্তিগুলো দিয়েছি, যেগুলো হবে লাইট কালারের হবে এবং পরেও খুব আরাম হবে। দেখুন এটা একটা বেবি পিঙ্ক কালারের একটা শেড, এর একটা পালাজো রয়েছে। দেখুন শেডটার বুকে এবং হাত দাঁতে খুব সুন্দর কাজ করা রয়েছে। দেখুন এটা একটা এ লাইন কুর্তি, বেশ লং, একদম হাঁটু পর্যন্ত যায়, আর হাতেতে বুকেতে খুব সুন্দর মিরার ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করে, আর প্যান্টটাও খুব সুন্দর। দেখতে পারছেন একটা হোয়াইটের ওপর একটা ফ্লোরাল প্রিন্ট পালাজো প্যান্ট আছে, এবং এর সাইজটা একদম ছোট নয়, একদম পারফেক্ট। এটা প্রায় 5-5 হাইট পর্যন্ত খুব সুন্দরভাবে আপনাকে ফিটিংস হবে। দেখুন এই কুর্তিটা আমি অলরেডি আগে নিয়েছিলাম, এটা একটা চিকনকারি কুর্তি, খুব সুন্দর কাজ আর ফিটিংসটাও খুব সুন্দর। বাকিগুলো এখনও ডেলিভার হয়নি, সেগুলো যখন ডেলিভার হবে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখুন সকাল সকাল বাইরে কাজ শুরু হয়ে গেছে, এখানে বালি ডেলিভারি দিতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমার রান্নার, দেখুন আজকে আলু উচ্ছে ভাজা হচ্ছে। আলু উচ্ছে ভাজা আমি ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি। দেখুন আমাদের আলু উচ্ছে ভাজা হয়ে গেছে, বেশ ক্রিস্পি করে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এইদিকে তরকারির জন্য আলু ভাজা শুরু হয়ে গেছে। এখানে আজকে আলু পোস্ত হবে ঝিঙে দিয়ে, ঝিঙেগুলোকে আমি কেটে পরিষ্কার করে রেখেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর ঝিঙেটা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। দেখবেন আর ঝিঙে আলু পোস্ত বানালে ঝিঙেটাকে যদি আলুর সঙ্গে একটুক্ষণ ভেজে নেন মিনিট 2-3-এর জন্য, তাহলে এর স্বাদ অনেক বেশি ভালো হয়। দেখুন আমি দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, থালি আমার রেডি হয়ে করছি। এখানে রয়েছে গরম ভাত, একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রয়েছে নিম বেগুনের ছেচকি। দেখবেন এই সময় একটু তিতো খাওয়া ভালো, ডাক্তার তো বটেই, বাড়ির বড়রাও দেখবেন বলে থাকেন এই সময় একটু তিতো, নিম, উচ্ছে এসব খেলে আমাদের শরীরের টক্সিন অনেক বেশি বেরিয়ে যায়, তারপর হলে আমরা বেশি রোগমুক্ত থাকতে পারি। আর রয়েছে ঝাল ঝাল করে আলু মাখা, আর রয়েছে পেঁয়াজ আর টমেটো দিয়ে মুসুরির মোটা করে ডাল। এই সময় দেখবেন টক খাওয়া ভালো, শরীর দেখবেন ঠান্ডা থাকে। সিজন চেঞ্জের সময় গরমে আমরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারি, সেই সময় টক ডাল খেলে আমাদের শরীরকে ঠান্ডা রেখে অসুস্থতা থেকে আমাদেরকে বাঁচায়। রয়েছে পেঁয়াজ দিয়ে আলু ঝিঙের পোস্ত, আর রয়েছে টমেটো দিয়ে মাছের কারি। এই টমেটো দিয়ে মাছের কারিটাতে পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না, গুঁড়ো মশলা টমেটো দিয়ে এই কারিটা বানানো হয়। শেষ পাতে রয়েছে আমের টক। যদি আপনাদের এই লাঞ্চ থালি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর দেখুন আজকের বিকেলবেলায় আমি একটা পিঠে বানিয়েছিলাম, এটা হচ্ছে পুলি পিঠে,
এখন পিঠের সময় চলে গেলেও দেখবেন মাঝে মাঝে পিঠে খেতে খুব ইচ্ছে করে, সেই জন্যই পিঠেটা বানিয়েছিলাম। দেখুন একদম গরম হয়ে আছে তো, আর একদম ভর্তি ভর্তি পুড়ছিল, একটা দুটো ফেটে গেছে, সেগুলোই দেখবেন বেশি খেতে ভালো লাগে। চলুন গরম গরম পিঠেগুলো সার্ভ করে এরপর খেয়ে নেওয়া যাক। একদম দেখতে পাচ্ছেন গরম গরম রয়েছে, এখন থাকবে সফট আর খেতেও খুব টেস্টি লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।